রোগের নাম র‍্যাগিং, বহু পুরনো অসুখ। কখনো এই রোগের ভাইরাস দেখা গিয়েছে যাদবপুরে, কখনো ব্যাকটেরিয়া ছড়িয়েছে বেসুতে, এবার সংক্রমণ সল্টলেকের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে। র‍্যাগিং রুখতে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, রয়েছে রাঘবন কমিটির সুপারিশ, কেন্দ্রীয় সরকার এবং ইউজিসি নির্দেশিকা। এসব মিলিয়ে রাজ্য সরকারও তৈরি করেছে র‍্যাগিং বিরোধী নীতি, যাতে বলা হয়েছে র‍্যাগিং এ অভিযুক্ত হলে ভর্তি বাতিল, ক্লাস থেকে সাসপেন্ড, প্রতিষ্ঠান থেকে বহিষ্কার সহ 11 রকম শাস্তির কথা। কিন্তু এত দাওয়াইয়ের পরেও র‍্যাগিং রোগ সারছে কোথায়? প্রতিষ্ঠানের তরফ থেকে যে কঠোর বার্তায় যে র‍্যাগিংটা আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে সেটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং প্রশাসন এতে কঠোর হস্তে সে দমন করতে প্রস্তুত, এই বার্তাটা দেওয়া দরকার। সেই বার্তাটা আমরা বোধহয় দিতে পারছি না। ইউজিসির তথ্য অনুযায়ী নথিভুক্ত অভিযোগের ভিত্তিতে র‍্যাগিংয়ের তালিকায় ওপরের দিকে পশ্চিমবঙ্গ। কিন্তু কি কারণে র‍্যাগিং, এর জন্য মনস্তাত্ত্বিক বিশ্লেষণও করেছে ইউজিসি। তাহলে সমাধান কোন পথে? এখানে একটা সামাজিক অবক্ষয়ের জায়গা আছে, সেই অবক্ষয়ের জায়গাটাকে আমাদের প্রথম অ্যাড্রেস করতে হবে। সামান্যতম র‍্যাগিংও হওয়া উচিত না, এই জায়গায় অঙ্গীকারটা সমাজকেই নিতে হবে এবং সেখানে ছাত্র সমাজের একটা বড় ভূমিকা আছে। শিক্ষা মহলের একাংশ মনে করে কারোর ওপর একবার নির্যাতন হলে তার মধ্যে ভবিষ্যতে জুনিয়রদের র‍্যাগিং করার প্রবণতা তৈরি হয়। কিন্তু এভাবে চাকা ঘুরতে থাকলে র‍্যাগিং বন্ধ হবে কিভাবে? বিশেষজ্ঞরা বলছেন পড়ুয়াদের বোঝাতে হবে এটা একেবারেই অনুচিত কাজ, আর তা করলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে অন্য কেউ সেই পথে পা বাড়াতে ভয় পায়। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।